আসসালামু আলাইকুম। আপনারা দেখতে পাচ্ছেন এই বিলম্ব গাছটি, দেখেন অনেক বড়, প্রতিটা ডালের আগায় এবং মাথায় বিলম্ব পরিপূর্ণ। কিন্তু এটা হলো, হয়তো অনেকে চিনেন বিলম্ব, টক জাতীয় ফল। এটা সবজির মাধ্যমে অর্থাৎ তরকারি হিসাবে এটা খাওয়া যায়। দেখেন প্রতিটা নিচ থেকে উপর পর্যন্ত প্রতিটা ডালে বিলম্ব, এবং উপরে দেখেন আপনার উপরও ঝাঁকে ঝাঁকে বিলম্ব, থোকায় থোকায় বিলম্ব। দেখতে পাচ্ছেন বিলম্ব গাছটি। এই যে সবথেকে বড় কথা হলো এই বিলম্ব এবং না খাওয়ার কারণে দেখেন পেকে বিলম্বগুলো পড়ে নিচে ভর্তি হয়ে আছে। কিন্তু কেউ, অনেকে বলেছি যে এই বিলম্বগুলো যদি কেউ খায় তাহলে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু কাউকে পাই নাই। মোটামুটি এলাকার সবার বাসাতে বিলম্ব আছে, এই হয়তো বা এই কারণে এই বিলম্বগুলো নিচ্ছে না। দেখেন প্রতিটা জায়গায় গাছ থেকে পড়ে বিলম্ব, অসাধারণ দেখতে গাছটি। দেখেন অসাধারণ বিলম্ব দেখতে, বিলম্ব অভাব নেই, এবং প্রতিটা ডালে ডালে বিলম্ব। ধন্যবাদ সবাইকে দেখার জন্য।